পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো। এক ও দুই নম্বর ওয়ার্ড সংলগ্ন বাহির সর্বমঙ্গলা পাড়ায় অভিযোগ, একটি দলীয় কার্যালয় নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। এই দলীয় কার্যালয় যারা পরিচালনা করত তারা এই মুহূর্তে ঘর ছাড়া বলে অভিযোগ। তাদের অনুপস্থিতিতে দলীয় কার্যালয়টি অপর গোষ্ঠী দখল করে নতুন করে দলীয় কার্যালয় করার উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বিশ দুতলা করবো, কথা বলার কি আছে? পার্টি অফিস তো দুতলা করবো আমরা, এটা ভেঙে পানি পড়ছে, ক্যান্ডেল হয়ে গায়ে পড়ছে, ওই জন্য দুতলা করছি আমরা। হ্যাঁ, পার্টি অফিস করতে পারমিশন লাগবে, আমরা তো এটা নিজেরা করেছি। লেখা আছে অনেক রকম, রাস্তা ওই পাড়টা হচ্ছে এক নম্বর, এটা দু নম্বর, পাশে তিন নম্বর। যদিও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা জানান, নতুন করে কার্যালয়টি নির্মাণ করা হচ্ছে। আমাকে এমএলএ সাহেব ফোন করলো, বলো দেখ সুমিত, মনে হয় কেউ পার্টি অফিস ভাঙছে। কিন্তু আমি এখানে লোকাল মারফত, লোকাল লিডারের মারফতে জানা যায় পার্টি অফিস ভাঙছে না, পার্টি অফিসটাকে তৈরি করবে, সেই জন্য পার্টি অফিসটাকে রিনোভেশন করবে। এখানে পার্টি অফিস ভাঙা আমি স্পটে এসেছি, পার্টি অফিস ভাঙছে না, মানে পার্টি অফিসটাকে যে ভাঙা আছে যে মালগুলো সরিয়ে নতুন মাল লাগাবে। হ্যাঁ, সেই কেউ ইনফরমেশন দিয়েছে কি পার্টি অফিস ভাঙা হয়েছে, পুলিশকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে, তাই পুলিশ এসছে। পার্টি অফিস যারা চালাতো, দেখুন পার্টি অফিস যারা চালাতো সেরকম তো কেউ নেই, দল যাকে দায়িত্ব দেবে সেরাই চালাবে। এবার কেউ বসে গেলে বাড়িতে, কেউ চলে গেলে, সেটা তো দায়িত্ব আমরা নিয়ে নেই। ঠিকই ছিল, না না, পার্টি অফিসটা দেখলাম উপরে ভাঙা আছে, আমি নিজেই আপনারা ক্যামেরা ম্যান দেখে নিন না, ক্যামেরা ঢুকিয়ে ভাঙা আছে এবং অনেক বাঁশ ফাঁস সব ইয়ে হয়ে গেছে, তাই রিওনেশন করছিল আমাদের এই পার্টির লোক করছিল। কয়েক মাস আগে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই অফিসে হামলা হয়েছে, আমরা দেখেছিলাম, দফায় দফায় অশান্তি ছিল এই ওয়ার্ড। এখন তো অশান্তি নেই, ছিল, ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়, সেটাকে নিয়ে কোনো বড় করার কোনো ব্যাপার নয়। এই পার্টি অফিসটা যেখানে আছে সেটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে? সেটা দু নম্বরে কিন্তু পড়ছে এটা, কিন্তু এক যেহেতু এক নম্বর ওয়ার্ডের লোকরা সব দেখে, এটা পার্টি অফিসটা অ্যাকচুয়ালি দু নম্বর, এই রোডের পার দু নম্বর হয়ে যাচ্ছে, ওইদিকে এক নম্বর। আমি এসে দেখলাম, আমি খবর পেলাম, এমএলএ সাহেব বললো আমাকে, যেভাবে ইনস্ট্রাকশন দিল আমাদের সেভাবে আমি দেখতে এলাম। সেটা তো আমি বলতে পারছি না, পার্টি অফিস দখল দলের লোক চালাবে, কেউ তো সিপিএম এর লোক তৃণমূলের পার্টি অফিসে এসে চালাবে না, দলের লোক চালাবে। আজকে আমি আছি, কালকে আমি কাউন্সিলর না থাকবো বা কেউ অন্যজনের দায়িত্ব থাকবে, সেটা চালাবে। অপর গোষ্ঠী শেখ তোতার মা জানান, তার ছেলে এখন জেলে বন্দী আছে, এই কার্যালয়টি তার ছেলে চালাতেন। কাউন্সিলর সুমিত শর্মা এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ। জেলে আছে আপনার ছেলে, তৃণমূল পার্টি করতো? হ্যাঁ। তো ও কেন জেলে গেল? এই সব গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে হয়েছে। আচ্ছা, এখানে পার্টি লিস্ট কে চালাতো? ওরাই ছিল, মানে কি আপনার ছেলেরা? হ্যাঁ। এখন তো তারা নেই। না, এখন যারা এই পার্টি লিস্ট দখল করছে তারা কি আপনাদের ছেলের গোষ্ঠী না অন্য কেউ? সবই তো তৃণমূলই আছে, এটা তো অসুবিধা কিছু না, তৃণমূল ওরাও তৃণমূল, ওরাও তৃণমূল, এবার তৃণমূল গোষ্ঠী সেটা কী করবে, ওদের পার্টি করতে পারবে, আমার ছেলেরা বুঝবে, সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, সে তুতা। আচ্ছা, আপনি বাড়িতে এত তালা মেরে রেখেছেন কেন? ওই তালা মেরে রেখেছে, ছোট ছেলেরা তালা মেরে কি করবো, সময় সময় আসছে, এসে হাঙ্গাম করছে, চিল্লাচিল্লি করছে, খিস্তি খাবারি করছে, কিচ্ছু করার নাই। এই তো সেদিন এসে চিল্লাচিল্লি করে গেলো, খিস্তি সেদিন কাউন্সিলরকেও বলেছি, তারপরে খোকন দাসকেও বলেছি, আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি থাকেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।